আসসালামু আলাইকুম। আজকে আমরা স্ট্রেস নিয়ে কিছু কথা বলবো। স্ট্রেস সম্পর্কে দুইটা খবর আছে, একটা হচ্ছে ভালো সংবাদ, একটা হচ্ছে খারাপ সংবাদ। প্রথমে খারাপ সংবাদটা বলে রাখি। খারাপ সংবাদটা হচ্ছে যদি কেউ স্ট্রেসফুল লাইফ লিড করে, অর্থাৎ খুব বেশি স্ট্রেসের মধ্যে দিন কাটে, তাহলে এই ব্যক্তিটার মৃত্যুর ঝুঁকি 30% পর্যন্ত বেড়ে যেতে পারে। অর্থাৎ স্ট্রেসের কারণে মৃত্যুর ঝুঁকি প্রায় 30% পর্যন্ত বেড়ে যায়। আর ভালো সংবাদটা কি, ভালো সংবাদ হচ্ছে যদি কোনো ব্যক্তি দুইটা কাজ রেগুলারিটি মেনটেন করে তাহলে স্ট্রেসের কারণে তার মৃত্যুর ঝুঁকি প্রায় 0% নেমে আসবে। অর্থাৎ সে স্ট্রেসফুল লাইফ লিড করা সত্ত্বেও, মানে অনেক স্ট্রেসের মধ্যে থাকা সত্ত্বেও স্ট্রেসজনিত কারণে তার মৃত্যুর ঝুঁকিটা 30% থেকে 0% নেমে আসতে পারে। তাহলে আমরা কী বললাম, স্ট্রেসে যদি কেউ থাকে তাহলে 30% পর্যন্ত মৃত্যুর ঝুঁকি বেড়ে যায়, আর দুইটা কাজ যদি কেউ রেগুলারিটি মেনটেন করে তাহলে তার মৃত্যুর ঝুঁকি 0% চলে আসতে পারে। তো কোন দুইটা কাজ নিয়মিত করলে তার মৃত্যুর ঝুঁকি স্ট্রেসের কারণে 0% হয়ে যেতে পারে, সেই দুইটা কাজ কি সেটা জানার আগে আমরা স্ট্রেস সম্পর্কে আরও কয়েকটা কথা জেনে নিব। তো স্ট্রেস যখন হয় তখন কি হয়, যদি কোনো ব্যক্তি স্ট্রেসে থাকে তাহলে তার নার্ভগুলো এক্সাইটেড হয়ে যায়। স্ট্রেসে থাকলে নার্ভ এক্সাইটেড হয়ে যায়। যদি কারো নার্ভ এক্সাইটেড হয় তখন তার ব্রেন থেকে আপনার অ্যাড্রেনালিন এবং নরএপিনেফ্রিন এই দুইটা পদার্থের ক্ষরণ বেড়ে যাবে। স্ট্রেসে থাকলে নার্ভ এক্সাইটেড হলে এই দুইটা পদার্থের ক্ষরণ বেড়ে যাবে, আর এই দুইটা পদার্থের ক্ষরণ যখন বেড়ে যায় তখন আপনার এর হার্টবিট বেড়ে যাবে। আপনি দেখবেন কেউ যদি টেনশন করে, স্ট্রেসে থাকে, উত্তেজিত থাকে তাহলে তার হার্টবিট বেড়ে যায়, আর কারো হার্টবিট বাড়লে তখন আপনার ব্লাড প্রেশার বেড়ে যায়। অর্থাৎ উচ্চ রক্তচাপ দেখা দিবে, আর উচ্চ রক্তচাপ যখন দেখা দিবে তার যখন নার্ভগুলো এক্সাইটেড থাকবে তখন তার ঘুম কমে যাবে। হ্যাঁ, স্লিপলেসনেস দেখা দিবে। কারণটা কি, এই যে স্ট্রেসের মধ্যে কেউ যদি থাকে তখন তার আপনার অ্যাড্রেনালিন এবং নরএপিনেফ্রিনের পাশাপাশি কর্টিসল বের হয় ব্রেন থেকে, কর্টিসলের সিক্রেশনটাও বেড়ে যায়, কর্টিসল ঘুম কমে দেয়। তো ঘুম থেকে, ঘুম যদি কারো ঠিকঠাক মতো না হয় তার যে কত ধরনের অসুবিধা হতে পারে এটা কিন্তু আমরা এর আগের ভিডিওতে শিখেছি। তাহলে আজকের ওইদিকে যাবো না, আমরা কী দেখতে পেলাম, আবার কী হয়, এই যে যদি কেউ মানে এক্সাইটেড থাকে তখন তার আপনার আমাদের খাবার হজমের সাথে যে ইয়াগুলো রিলেটেড আপনার এনজাইম এবং হরমোনগুলো রিলেটেড, এদের ক্ষরণ কমে যায়। এ কারণে দেখবেন কেউ যদি ভয় পেয়ে যায়, খুব বেশি বেশি দুশ্চিন্তাগ্রস্ত থাকে তখন তার গলা শুকিয়ে আসে, হঠাৎ করে ভয় পেয়ে গেলে গলা শুকিয়ে আসে। এখানে ঘটনাটা কী ঘটে দেখেন, আমরা যখন খুব এক্সাইটেড থাকি তখন আমাদের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভ থাকে। সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের কাজ হলো সব কিছুকে ড্রাই করে দেওয়া। আমি যদি আপনার যদি টয়লেটের বেগ আসে, আমাদের মলদ্বারটা কী হয় তখন একটু ভেজা ভেজা হয়, সুন্দর মতো টয়লেট হয়, আমরা কথা বলতে গেলে, খাবার গিলতে গেলে তখন আমাদের মুখটা ভেজা ভেজা থাকে, খাবারটা আমরা সহজে গিলতে পারি। এই ঘটনাটা ঘটে হলো প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের কারণে। আর এর উল্টোটা, আমরা যদি হঠাৎ করে ভয় পেয়ে যাই, টেনশনে পড়ে যাই, তখন আমাদের এই আপনার যত সিক্রেশন আছে বডিতে এগুলো শুকায় আসতে থাকে, এগুলোকে ড্রাই করে দেয়। সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম সব কিছুকে ড্রাই করে দেয়, তখন কী হয় আপনার খাবার হজমের সাথে যে বিষয়গুলো জড়িত যেসব সিক্রেশন হওয়া দরকার সেগুলো সিক্রেশন কমে যায়। আর এতে কী হবে, তখন কিন্তু আপনার খাবারের রুচি চলে যাবে, হজম ক্রিয়াগুলো হবে, কোষ্ঠকাঠিন্যতা দেখা দিবে। তাহলে কিন্তু অনেক ধরনের মানে ঝামেলার মধ্যে আমরা পড়ে গেলাম। তাহলে আমাদের প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম যদি অ্যাক্টিভ থাকে সবগুলো সিক্রেশন ভালো মতো হবে,
আর সিম্প্যাথেটিক সিস্টেম যদি আপনার অ্যাক্টিভ থাকে তাহলে সব কিছু ড্রাই হয়ে যাবে। সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম হলো আপনি কোনো বিপদে পড়লে তখন বডির অন্যান্য কাজ বন্ধ করে কীভাবে আপনাকে সেই বিপদ থেকে রক্ষা করবে সেই দিকে পুরো ব্রেন হলো সেই দিকে নজর দিবে, সেই কারণে বডির সকল ডিসচার্জ তখন স্বাভাবিকভাবে আপনার বাধাগ্রস্ত হয়ে বন্ধ থাকে। আচ্ছা, তাহলে আমরা দেখলাম কি যে স্ট্রেসের কারণে আমাদের বডিতে নানা ধরনের অসুবিধা তৈরি হতে পারে। এখানে আর একটা বিষয় আছে স্ট্রেসের, আপনার স্ট্রেসের সাথে নার্ভের দুইটা ফর্মুলা আছে। নার্ভের দুইটা ফর্মুলার একটা হলো যদি কোনো নার্ভ কোনো কারণে উত্তেজিত হয় একটা নার্ভ, তাহলে সেই নার্ভটা তার পাশের নার্ভকে উত্তেজিত করে, সেটা তার পাশেটাকে উত্তেজিত করে, এরকম করে একটা দুইটা পাঁচটা দশটা একশোটা পঞ্চাশ হাজার হাজার নার্ভ উত্তেজিত হয়ে যায়। তাহলে কী দাঁড়াইলো, একটা নার্ভ যদি কোনো কারণে উত্তেজিত হয় তাহলে ওই নার্ভটা তার পাশের নার্ভকে উত্তেজিত করবে, সেটা তার পাশেরটাকে উত্তেজিত করবে, এরকমভাবে বাকি সবগুলো নার্ভ ধীরে ধীরে উত্তেজিত হয়ে যাবে। আমরা দেখলাম নার্ভগুলো এরকম উত্তেজিত হলে আমাদের এই নানান অসুবিধা তৈরি হচ্ছে। এখন তাহলে এই অসুবিধাগুলো থেকে বাঁচার উপায় কী? বাঁচার উপায় হলো নার্ভের দুইটা ফর্মুলার কথা বলছি, আর একটা ফর্মুলা হলো যদি কোনো নার্ভ একটা নার্ভকে কোনোভাবে শান্ত করা যায় তাহলে ওই নার্ভটা তার পাশের নার্ভকে শান্ত করবে, তারটা তার পাশেরটাকে শান্ত করবে, এভাবে সবগুলো নার্ভ শান্ত হয়ে যাবে। এখন তাহলে আমরা এই থিওরিটা কীভাবে কাজে লাগাবো? আল্লাহ তাআলা একটা নার্ভের কন্ট্রোল আমাদের হাতে দিয়ে দিয়েছেন। আল্লাহ তো মহান, আল্লাহ জানে যে আমার বান্দারা তো এক্সাইটেড থাকবে, ভুল করবে, এদেরকে শান্ত করার জন্য একটা চাবি আল্লাহ হাতে দিয়ে দিছে। যে নার্ভটা আমাদের হাতে কন্ট্রোল আল্লাহ দিয়ে দিয়েছেন সেই নার্ভটার নাম হচ্ছে ফ্রেনিক নার্ভ। ফ্রেনিক নার্ভ, এই নার্ভটা ফ্রেনিক নার্ভটা কোথায় থাকে? ফ্রেনিক নার্ভ থাকে হলো আমাদের যে আপনার বুক এবং পেটের ভিতরে যে অর্গানগুলো এগুলোকে ভাগ করার জন্য একটা মধ্যস্থতা আছে, নাম হচ্ছে ডায়াফ্রাম। বুকের এবং পেটের আপনার অর্গানগুলোকে ভিজেরাগুলোকে আলাদা করে রাখে, পার্টিশন আছে মাঝখানে একটা, এটা হলো ডায়াফ্রাম। এই ডায়াফ্রামে যে নার্ভ সাপ্লাই সেটার নাম হচ্ছে ফ্রেনিক নার্ভ। ডায়াফ্রাম যত বেশি ঘন ঘন ওঠানামা করবে তত আমাদের আপনার কী হবে, এই নার্ভটা বেশি উত্তেজিত হবে, আর এই ডায়াফ্রাম যত কম ওঠানামা করবে তত এই নার্ভটা রিল্যাক্স হবে। তো আমরা যদি শ্বাস খুব ধীরে ধীরে নেই, ধীরে ধীরে ছাড়ি, তাহলে ডায়াফ্রাম কিন্তু ওঠানামা করবে কম। দেখবেন ঘন 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 শ্বাস নিলে ডায়াফ্রাম বেশি ওঠানামা করতে হয়, আর ধীরে ধীরে যেমন লম্বা করে এরকম করে শ্বাস নিয়ে আটকে রাখলাম, আবার ধীরে 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 শ্বাস ছাড়লাম, এটা করে ডায়াফ্রাম নড়াচড়া কম করবে। এরকমভাবে যদি আমরা লম্বা করে শ্বাস টেনে নিব, শ্বাস আটকে রাখবো এবং ধীরে 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 শ্বাসকে ছাড়বো, এরকম যদি করি তাহলে এই ফ্রেনিক নার্ভটা ধীরে 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 শান্ত হয়ে যায়। তখন কি হয়, এই ফ্রেনিক নার্ভ আর একটা নার্ভকে শান্ত করে, তারটা তার পাশেরটাকে, এরকম করে সবগুলো নার্ভ ধীরে 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 শান্ত হয়ে যায়। তাহলে এরকম একটা গুরুত্বপূর্ণ কন্ট্রোল আল্লাহ আমার মানুষের হাতে দিয়ে দিয়েছেন। সেজন্য আমরা যদি যার ঘুম আসছে না, পরীক্ষা করে দেখবেন যে লম্বা করে একটু নিশ্চিন্তে শুয়ে হাত পা ছেড়ে দিয়ে লম্বা করে শ্বাস টেনে নিয়ে ধরে রাখবেন, আবার ধীরে 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 ছাড়বেন, দেখবেন কোনো ঘুমের ওষুধ লাগবে না, ইনশাল্লাহ ঘুম চলে আসবে। এরকম 10-12 করতে পারবেন আপনি, এর মধ্যে ঘুম চলে আসবে ইনশাল্লাহ। তো এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে আমরা কী দেখলাম যে আর একটা বিষয় দেখেন, স্ট্রেসে যখন কেউ থাকে তখন মানুষের আপনার মেমোরি দুর্বল হয়ে যায়। স্ট্রেসে থাকলে মানুষের মেমোরি দুর্বল হয়ে যায়। দেখুন হঠাৎ করে পরীক্ষা চলে আসছে, ভেবে বোর্ডে গিয়ে আপনার একেবারে জানা জিনিস ছাত্রছাত্রীরাই হোক বা চাকরি ভেবে দিতে যাই গেলেও এগুলো কিন্তু কী করে, ভুল করে চলে আসে, পরে বলে যে আরে জানা জিনিসটা পারলাম না, ভুল করে আসলাম। কারণটা হলো এই যে আপনার তখন স্ট্রেসের মধ্যে চলে গেছে, তখন মেমোরিটা দুর্বল হয়ে যায়। এবং লার্নিং, নতুন করে কোনো কিছু শেখার বিষয়টাও যদি খুব স্ট্রেসের মধ্যে কেউ থাকে তাহলে তার এই শিক্ষার ক্ষমতাটাও কমে যায়। এর কারণটা কি? কারণ হলো যদি কেউ খুব স্ট্রেসফুল লাইফ লিড করে তাহলে আমাদের ব্রেনে আপনার হিপোক্যাম্পাস এবং প্রিফ্রন্টাল কর্টেক্স নামে দুইটা এরিয়া আছে, এই এরিয়া দুইটার কার্যক্ষমতা ধীরে ধীরে কমতে থাকে। আর এই হিপোক্যাম্পাস এবং প্রিফ্রন্টাল কর্টেক্স এই দুইটা জায়গা হচ্ছে
আমাদের মেমোরি এবং লার্নিং এর জন্য কাজ করে। আমরা নতুন করে কোনো জিনিস শিখব সেটা এবং আগের কোনো জিনিসকে মনে করব, এর জন্য এই দুইটা জায়গা দেয়। এদের কার্যক্ষমতা যখন হারাইতে থাকে তখন মানুষ শেখা জিনিসও ভুলে যায় এবং নতুন জিনিসও আয়ত্ত করতে তার কষ্ট হয়। আর একটা জিনিস হলো, যদি কেউ খুব বেশি স্ট্রেসে থাকে তখন তার আইকিউ কমে যায়, আইকিউ নষ্ট হতে থাকে। পরীক্ষার আগে বাচ্চারা অনেক ঘাবড়ে যায়, জানা জিনিস পরীক্ষা ভুল করে আসে। বড় একটা কারণ হলো বাবা মা অনেক বেশি চায়, তোমাকে কিন্তু ফার্স্ট হতে হবে, তোমাকে কিন্তু মেডিকেলে চান্স পেতে হবে। এই যে একটা স্ট্রেস, এই স্ট্রেসের কারণে তার জানা জিনিসগুলো মানে সে ভুল করতে থাকে। সেই কারণে আমরা যদি কারো কাছ থেকে কোনো কিছু পেতে চাই তাকে স্ট্রেস না দেওয়া, এতে সবসময় তার আউটপুট ভালো হবে, তার ডেলিভারিটা সে ভালো দিতে পারবে। তাহলে আমরা যদি স্ট্রেসে থাকি আমাদের ঘুম নষ্ট হয়, আমাদের মেমোরি দুর্বল হতে থাকে, আমরা নতুন করে শিক্ষার ক্ষমতা হারাইতে থাকি, আইকিউ কমতে থাকে, আমাদের হজম ক্রিয়া দুর্বল হতে থাকে, হাইপারটেনশন দেখা দেয় ইত্যাদি নানাবিধ রোগ ব্যাধি দেখা দেয়। তাহলে স্ট্রেস থেকে আমরা যদি বাঁচতে চাই আমাদের কী করণীয়? ওই যে প্রথমে বলছিলাম, দুইটা কাজ যদি কেউ রেগুলারলি মেনটেন করে তাহলে স্ট্রেসের কারণে তার মৃত্যু ঝুঁকি জিরোর কোটায় নেমে আসতে পারে। তাহলে এবার ওই কাজ দুইটাকে আমরা শিখব। বিজ্ঞানীরা দেখছেন পরীক্ষা করে গবেষণা করে যে যদি কেউ হেল্পিং মেন্টালিটি পোষণ করে, মানে অন্যকে সহায়তা করবে, অন্যকে সাহায্য করা মানসিকতা যদি কেউ রাখে এবং নিয়মিত যদি কেউ ওই কাজটি করে যায়, তাহলে এর ব্রেন থেকে অক্সিটোসিন নামে একটা পদার্থ বের হয়। এটা একটা হরমোন, অক্সিটোসিন। তো এই অক্সিটোসিনের কাজ হলো আপনার আমাদের হার্টের যে কোষগুলো এগুলোকে রিজেনারেট করতে সহায়তা করে। অর্থাৎ আমাদের এই অক্সিটোসিন কি করে, হার্টের যে কোষগুলো সেগুলো যে বিকল হইতেছিল আমার স্ট্রেসের কারণে, এগুলোকে আবার পুনরুজ্জীবিত করতে, পুনর্গঠন করতে সহায়তা করে, সচল করে। তাহলে অক্সিটোসিন খুব ভালো ভূমিকা রাখে। আর একটা বিষয় হলো যে যদি আমরা একে অপরকে সান্ত্বনা দেই, কেউ বিপদে আছে, কষ্টে আছে, মনের কষ্টে আছে, তাকে যদি কেউ সান্ত্বনা দেয় তাহলে যে তার ভিতরে একটা ভালো লাগা তৈরি হয়, দুজনের মধ্যে যে একটা হাসি খুশি ভাব চলে আসে, আনন্দ ঘন পরিবেশ তৈরি হয়, তখনও আপনার এই অক্সিটোসিন এবং এন্ডরফিন এই দুটা ক্ষরণ হয়। এরা কি করে, আপনার হার্ট মাসেলকে ভালো রাখে। এরা এবং আমাদের হার্ট এবং ব্রেনের কার্যকারিতাকে ভালো রাখে। তাহলে স্ট্রেসের কারণে সাধারণত সবচেয়ে বেশি ক্ষতি হয় হার্ট আর ব্রেনের। তো যদি আমরা অন্যকে হেল্প করার, অন্যকে উপকার করার মানসিকতা রাখি, অন্যের বিপদে পাশে দাঁড়াই, তাহলে কী হবে, আমাদের হার্ট এবং ব্রেন ভালো থাকবে, তাহলে মৃত্যুর ঝুঁকিটা অবশ্যই কমে আসবে। আর একটা কাজ হচ্ছে, যদি কেউ প্রেয়ার নিজ নিজ ধর্মের আপনার উপাসনা করে, নিজ নিজ ধর্মের ইবাদত করে, তাহলে তার ভিতরে একটা আলাদা অনুভূতি, একটা আনন্দ, একটা ভালো লাগা কাজ করে। এর একটা গুরুত্বপূর্ণ কারণ কি, যেমন আমরা নামাজ পড়ি, নামাজ পড়ে আমরা কী করি, মাটিতে সিজদা দিই। মাটিতে সিজদা দিলে মাটি থেকে একটা পজিটিভ চার্জ, একটা পজিটিভ এনার্জি আমাদের বডিতে ঢুকে, আমাদের বডির যে নেগেটিভিটি এগুলো মাটিতে চলে যায়। তখন আমাদের বডিটা নতুন করে রিচার্জ হয়, নতুন করে আমাদের বডিটা আপনার পজিটিভ এনার্জি দ্বারা আপনার রিচার্জ হয়। এতে করে আমাদের বডি থেকে অনেক রোগ ব্যাধি দূর হয়, আমাদের লঞ্জিভিটি বাড়ে। তাহলে এর মাধ্যমে আমাদের লঞ্জিভিটি বাড়ে, আমরা সুস্থতা অনুভব করি এবং আমাদের মৃত্যু ঝুঁকিটা অবশ্যই কমে আসবে। এখানে আর একটা কথা বলে রাখি, আমাজন যে বন আছে, আমাজন বনের একটা আন্ডারগ্রাউন্ড সিক্রেটের কথা বলে রাখি, ওখানকার একজন গবেষক উনি তার ছাত্রদেরকে বললেন, তোমরা কি জানো যে আমাজনে বনে যে গাছপালাগুলো আছে বছরের পর বছর এরা টিকে আছে, এদের ঝড় বৃষ্টি দুর্ভিক্ষ কোনো ক্ষতি করতে পারে না, কারণটা কি? তখন ছাত্ররা জিজ্ঞেস করলো, স্যার কারণটা তো আমরা জানি না। পরে বলল, উনি বললো যে আমাজন বনে যায় দেখবা এই গাছ দীর্ঘদিন ধরে এরা আছে, একটা গাছের শিকড় আর একটা গাছের ভিতর দিয়ে ঢুকে গেছে, বিভিন্ন জায়গা দূর দূরান্ত পর্যন্ত চলে গেছে, একটা গাছের শিকড় আর একটা গাছকে সাপোর্ট দিচ্ছে, একটা আর একটার সাথে কানেক্টেড হয়। কী হয়, একটা গাছ যখন ঝড়ে উপরে যেতে চায় আর অন্য গাছের শিকড়গুলো তাকে সাপোর্ট দিয়ে রাখে, এই কারণে এরা বছরকে বছর টিকে আসে। এরকমভাবে যদি আমরা হেল্পিং মেন্টালিটি রাখি, অন্যকে সহযোগিতা করার মনোভাব নিয়ে সমাজে বসবাস করি, একজন আর একজনের সুখে দুঃখে আগায় যাই,
তাহলে আমার নিজেরও যেমন উপকার হবে তেমনি আল্লাহর ইবাদত করা হবে এবং সমাজে একটা শান্তি প্রতিষ্ঠা হবে। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।